হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান 2023-এর টপ 6 বাইক নিয়ে, যেগুলো কিন্তু 125 সিসি বাইক। সবার কি কিন্তু 125 সিসি বাইকের দিকে কিন্তু আলাদাভাবে একটি নজর রয়েছে। যতই 150 হোক বা 200, যতই সিসির গাড়ি বেরোক না কেন, সবারই কিন্তু 125 সিসির গাড়ির উপরে কিন্তু আলাদা একটা নজর রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান টপ 6 বেস্ট বাইক নিয়ে, যেগুলি কিন্তু 125 সিসির বাইক এবং এগুলি দেখতেও কিন্তু খুব সুন্দর। এবং এইসব বাইকগুলির প্রাইস, মাইলেজ, অনরোড প্রাইস, ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি যাবতীয় তথ্য আজ আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিওয়ে যেসব বাইকগুলির কথা বলবো সেগুলি কিন্তু খুবই দুর্দান্ত বাইক, এবং এইসব বাইকের দিকে কিন্তু সবারই কিন্তু আলাদা একটি নজর রয়েছে, এবং এইসব বাইকগুলি কিন্তু খুবই ধামাল মাচাচ্ছে বাজারে। তো শুরু করা যাক আজকের ভিডিও এবং জানা যাক যে 2023-এর জন্য টপ 6 125 সিসির বাইকগুলি কোনগুলি। তো সবার প্রথমে যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে হিরো গ্ল্যামার। হিরো গ্ল্যামারের যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে 10 লিটার একটি অয়েল ট্যাঙ্ক পেয়ে যাবে, এবং এর যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 122 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, যেটি কিন্তু 125 সিসির বাইকের মধ্যে একটি দুর্দান্ত তোমরা অপশান পেয়ে যাচ্ছ এই বাইকটির। এবং এর যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে দুর্দান্তভাবে পেয়ে যাবে, সেটি হচ্ছে 55 থেকে 60 কিমি পার লিটার। এবং এর যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 95,000 টাকার মধ্যে এই বাইকটি, যেটি কিন্তু খুবই দুর্দান্ত একটি বাইক পেয়ে যাচ্ছ তোমরা। এবং দ্বিতীয় নম্বরে আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে হুন্ডা সাইন্স। এবং এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10.5 লিটারের একটি অয়েল ট্যাঙ্ক। এবং এর যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 114 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি কিন্তু খুবই তোমরা দুর্দান্ত দেখতে। এবং এর যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই বাইকটি পেয়ে যাবে 55 কিমি পার লিটার। এবং এই বাইকের যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 1 লক্ষ টাকার মধ্যে। এবং এই ভিডিওয়ে যে 6 বাইকের প্রাইসের কথা বলবো তা কিন্তু সবই কিন্তু অনরোড প্রাইস, এই নয় যে শোরুম প্রাইস এখানে বলে দিলাম, তোমরা দোকানে গিয়ে অথবা শোরুমে গিয়ে তোমরা আর এক ধরনের দাম পেলে তা কিন্তু নয়। এবং তারপর আমরা তৃতীয় নম্বরে যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে বাজাজ পালসার 125। এবং এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 11.5 লিটারের একটি ওয়েল ট্যাঙ্ক। এবং এই বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 140 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 51 কিমি পার লিটার। এবং এই বাইকটি যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 1 লক্ষ টাকার মধ্যে এই বাইকটি। এবং এই বাইকটি 125 সিসি বাইকের মধ্যে খুবই একটি দুর্দান্ত বাইক তোমরা পেয়ে যাচ্ছ, এবং এই বাইকটি দেখতে কিন্তু খুবই সুন্দর। তোমরা যদি চাও 125 সিসির বাইকের মধ্যে কিন্তু এই বাইকটি তোমরা নিতে পারো। তারপর আমরা যে বাইকটির কথা বলবো সেটি কিন্তু আলাদাভাবে কিছু বলার নেই, কারণ এই বাইকটি যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে কিন্তু বাজারে ধামাল মাচিয়ে চলেছে। তো তোমরা বুঝতেই পেরেছো কোন বাইকটির কথা বলছি, সেটি হচ্ছে হুন্ডা SP125। এবং এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 11 লিটারের একটি অয়েল ট্যাঙ্ক। এবং এর যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 116 কেজি ওজনের। এবং এর যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 65 কিমি পার লিটার। এবং এর বাইকটি যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 99,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে, মানে বুঝতে পারছ খুবই কম মূল্যে কিন্তু তোমরা এই বাইকটি পেয়ে যাচ্ছ। এবং এই বাইকটি কিন্তু বাজার এখনও অবধি ধামাল মাচিয়ে চলেছে যবে থেকে লঞ্চ হয়েছে। তো তোমরা এখানে একটি বেস্ট অফার পেয়ে যাচ্ছ এই বাইকটির জন্য, তোমরা চাইলে এই বাইকটি নিতে পারো। এবং এই বাইকটি কিন্তু 125 সিসি বাইকের মধ্যে একটি দুর্দান্ত বাইক তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপর আমরা যে বাইকটির কথা বলবো এটি কিন্তু খুবই দুর্দান্ত একটি বাইক 125 সিসির বাইকের মধ্যে, সেটি হচ্ছে বাজাজ পালসার NS125। এবং এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 12 লিটার একটি অয়েল ট্যাঙ্ক। এবং এই বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 144 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 55 কিমি পার লিটার। এবং এই বাইকটি যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 1,30,000 টাকার মধ্যে এই বাইকটি। এবং সর্বশেষ আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে TVS রাইডার 125। এবং এই বাইকটি 2023-এ টপ বাইকগুলির মধ্যে একটি, এবং এই বাইকটি 2023-এর জন্য বেস্ট হতে চলেছে। এবং এই বাইকটি কিন্তু খুবই দুর্দান্ত একটি বাইক, এবং এটি দেখতে খুবই সুন্দর। এবং এই বাইকটি যদি অয়েল ট্যাঙ্কের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 10 লিটার একটি অয়েল ট্যাঙ্ক। এবং এর যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 123 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 57 কিমি পার লিটার। এবং এই বাইকটি যদি
অনুরূপ প্রাইজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 110,000 টাকার মতো এই বাইকটি। এবং এই বাইকটি কিন্তু খুবই সুন্দর দেখতে এবং খুবই দুর্দান্ত, ইয়াং জেনারেশনের কাছে এই বাইকটি খুবই আকর্ষণীয় হয়ে উঠছে। তো এই ছিল আজকে টপ 6 125 সিসির বাইক, এবং এই বাইকগুলির মধ্যে কোনটি তোমার প্রিয় বাইক তা কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। তো আসছে এক অন্য কোনো টপিক নিয়ে, তো সবাই ভালো থাকবেন।